কথাই আছে এক বাঘে শীত যায় না। শাসকের বিরুদ্ধে ক্রমাগত চাপের অভিযোগ, এরই মাঝে হুগলির তারকেশ্বরে উলটপুরান। তালপুরের 92 নম্বর বুথে বিজেপির অনুমতি নেওয়ার দেওয়ালে তৃণমূল প্রার্থীর নাম, দেওয়াল লিখন চোখে পড়তেই প্রতিবাদ করে গেরুয়া শিবির। কথা কাটাকাটি বচসার মধ্যে সৌজন্যতার খাতিরে দেওয়াল ফেরাতে কার্যত বাধ্য হয় ঘাসপুর শিবির। প্রকল্পের টাকা ত্রিপল চুরির পর দেওয়াল চুরির অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 92 নম্বর বুথের যে দেওয়াল, সেই দেওয়ালে বিজেপির দেওয়ালে তৃণমূল প্রার্থীদের, যারা মনোনীত প্রার্থী, তাদের নামকরণ করছিল এবং সেই জায়গায় বাদ সেরেছে। কারণটা কি? কারণ বিজেপির যে পারমিশন নেওয়া আছে এই দেওয়ালে, অথচ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেখানে কিভাবে নাম লেখে, সেই জায়গায় উঠেছে আপত্তি এবং প্রশ্ন তুলেছে, কেনই আমাদের দেওয়ালে লেখা হচ্ছে, কই আমরা তো তাদের দেওয়ালে লিখিনি, প্রশ্ন ছুটেছে বিজেপি। এতদিন তিরপল চুরি করতো, 100 দিনে কালের টাকা চুরি করতো, ঘরের টাকা চুরি করতো, আজকে হেরে যাওয়ার ভয়ে দেয়ালও চুরি করছে। প্রার্থী আছেন শ্রীমতী কল্পনা বড়াল, সেইটা আমরা চুন করেছিলাম এবং পারমিশন করেছিলাম, সেই জায়গায় তৃণমূল এসে আমাদের আগে সেই দেয়ালটি লিখে দিয়ে চলে যায়। আমরা এসে বলাতে তারা আমাদের উপর চড়াও হয়, পরে পরে আস্তে আস্তে আমাদের ছেলেপুলে আসার পর বলা কওয়া করাতে ওরা নিজেদের ভুল বুঝতে পারে, পেরে ওরা নিজেরাই দেয়ালকে আবার পরে চুন করে দিয়ে যায়। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রতিক্রিয়া নিতে 92 নম্বর বুথের তৃণমূল প্রার্থী বন্দনা ভক্তের বাড়িতে যান আমাদের প্রতিনিধি। সিএনএ প্রতিনিধিকে দেখে মুখের উপর দরজা বন্ধ করে দেন তৃণমূল প্রার্থীর স্বামী। সামান্য দেওয়াল লিখন নিয়ে মুখ খুলতে ভয়, তৃণমূল প্রার্থীর স্বামী দরজা কেন বন্ধ করলেন প্রশ্ন। দেওয়াল অনেকে চুন করেছে, কারো হয়তো চুন করা হয়েছে, চুন করার পর হয়তো সে টিএমসি কি বিজেপি লেখেনি, সেই কারণেই হয়তো দেখা গেছে তার পরকে পর আমাদের তৃণমূলের লেখা আছে, চুন করা আছে, তখন পর্যন্ত কিন্তু বিজেপি মাঠে খেলতে পারেনি, সেই কারণেই হয়তো যদিও কেউ কোনো রকম করে, সে কিন্তু যদিও লিখে থাকে, তৃণমূল কংগ্রেস লিখে থাকে, সে কিন্তু মুছে দিয়েছে। দেওয়াল লিখানোর দুর্নীতি এলাকায় ছোটখাটো সমস্যাও যাতে না হয়, শান্তিপূর্ণ নির্বাচনের দাবি বিজেপি প্রার্থীর। আন্দোলনটা আসবে কেন, এগুলো সব এই দুর্নীতিটা কেন আসবে, এগুলো তো আমি বলছি ভোট মানুষের সবার অধিকার আছে, যে কেউ প্রার্থী দাঁড়াতে পারে। আপনারা কি চাইছেন, যে সুষ্ঠুভাবে হোক? শাসক বলে চাইছে বিজেপি প্রতিরোধে কার্যত পিছু হটতে হলো তৃণমূলকে, নির্বাচনী লড়াই শান্তিপূর্ণ হোক সেটাই চাইছে রাজ্যবাসী। হুগলির তারকেশ্বর থেকে শুভঙ্কর মুখার্জির সঙ্গে সুভাষ মজুমদার, ক্যামেরা নিউজ।